কিছু পুলিশ অফিসারের সহযোগিতায় সরকার চালাচ্ছিলেন, তাতেও ভাঙন ধরতে শুরু করেছে। আপনারই জেলার মায়ের মেয়ে ছিল না এখানকার এসপি মানুষ আজকে বুঝে গিয়েছে। আজকে ভারতী ঘোষকে স্মরণ হলো এখান থেকে, যখন আমরা বলছিলাম মানুষ অত্যাচারিত, আমার পার্টির কত কার্যকর্তাকে এই ভারতী ঘোষ জেলে ঢুকিয়েছে, যখন আমরা বিচার চেয়েছি মানুষের উপর অত্যাচারের জন্য বদল হয়নি, বদল হয়েছে তৃণমূলের বকরায় কম পড়ার জন্য। এই রাজনৈতিক পার্টি আজকে দেখো হাজার হাজার লক্ষ লক্ষ বেকার পশ্চিমবাংলা। মমতা ব্যানার্জি কি বলছে, চিন্তার কোনো কারণ নেই, কড়াই নিয়ে তেল নিয়ে বসে পড়ুন, বেগুনি ভাজুন, চপ ভাজুন, তেল ভাজা ভাজার জন্য বাইরে থেকে লোককে ডাকছে কেন, ভাজুন। এই হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা, সে রাজ্যে তেলে ভাজা ছাড়া আর কোনো শিল্প হবে না।